যদি এইটুকু শুকরিয়া না থাকে, যিনি আমাকে সৃষ্টি করলেন, যিনি আমার খাওয়া পরার আয়াত সব কিছুর মালিক, যদি আমরা মনে প্রাণে বিশ্বাস করি তাহলে অন্য কেউ প্রভু এটা মানার আর কোনো সুযোগ নেই। যাই হোক, বিশেষ করে আমাদের এই যে প্রতি বছর ওয়াজ হয়, ওয়াজ একটা নতুন কথা বলার তো কিছু নাই, কারণ 1400 বছর আগে আল কোরআনে যা লেখা আছে তার জের জবর পরিবর্তন করারও কারো সুযোগ নাই, বা হাদিস যা আছে তা পরিবর্তন করে যেটা সময় বুঝে করে যোগ্য বুঝে করে তৈরি করারও কারো কোনো সুযোগ নেই। যা আছে তাই থাকবে, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যা বলে গেছেন সেটাই হাদিস, এবং আল্লাহ পাকের পক্ষ থেকে যেটা আমাদের কাছে যেটা নাজিল হয়েছে সেটাই। এখানে আর কারো দ্বিমতের কিছু নাই, কিন্তু কেন তারপরেও আমরা প্রতি বছর শুনতে হয়, কারণ কখন কোন কথায় কার হেদায়েত হয়ে যাবে কেউ আমরা জানি না। এই যে প্রচেষ্টা, এই যে ওয়াজ নসিহতের প্রচেষ্টা, উদ্দেশ্য একটাই, প্রধান উদ্দেশ্য, উদ্দেশ্য অনেক থাকে, মূলত উদ্দেশ্য যে যারা আমরা আজকে ওয়াজ শুনতে আসছি, শুনছি যে কারণে আমরা এই ওয়াজ থেকে শিক্ষা বা একটু হেদায়েত লাভ করতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদের হৃদয়ে সেই পরিবর্তন এনে দেয়। কারণ কেউ বলতে পারে না কখন কোন কারণে কে হেদায়েত প্রাপ্ত হবে, তাই আমরা যে কারণে যে মহব্বত নিয়ে আমরা আলেম ওলামাদের আজকে এনেছি, ব্যবস্থা করেছেন যারা আয়োজক ওলামা পরিষদ, তাদের এই কথা আমরা যেমন মনোযোগ দিয়ে শুনবো এবং আল্লাহ তাআলা সেগুলো মানার জন্য আমাদের তৌফিক দান করেন সেটা কামনা করে, এবং সবসময় এই যে আমরা যারা আম জনতা, হয়তো যেহেতু কোরআন আমাদের মাতৃভাষায় নয়, সেই ভাষা আমরা সবাই জানি না, সেটার অর্থ সব বুঝি না, পড়তে পারলেও অর্থ তো জানে না, হয়তো মুসলমানদের মধ্যে প্রায় সকলেই পড়তে পারে, সেই সোয়াব অবশ্যই পায়, কিন্তু কি পড়ল এটা কিন্তু একমাত্র যারা মানে এই ব্যাপারে পাণ্ডিত্য লাভ করেছে, অর্থাৎ চর্চা করে অর্থ জানে, যারা মানে মহাদ্দিস ওনারা বলতে পারবেন। আমি আপনি সেটা হয়তো বঙ্গানুবাদ করি কিন্তু নিজের অর্থ বুঝি, পরে বুঝি। কাজেই আমাদের যারা নায়েবে রসুল আছেন, আলেম আছেন, তারা এগুলো ব্যাখ্যা দিয়ে তো ব্যাখ্যা দেন। সমাজে আমাদের সব জিনিসের মধ্যে একটা অগ্রাধিকার থাকে, যে আমরা প্রথম, যেমন আমাদের প্রথমটা হচ্ছে ইমান, ইমানের চর্চাটা, এটা যদি আমরা মুখে মুখে দেখেন, আমরা প্রত্যেকেই কি ইসলাম ধর্মাবলম্বী কি অন্য ধর্মাবলম্বী, সমস্ত ধর্মের লোকেরা কিন্তু এক আল্লাহকেও স্বীকার করে যে হ্যাঁ আমাদের প্রভু, আমাদের মালিক, আমাদের স্রষ্টা সৃষ্টিকর্তা একজন, দুইজন এটা বললে, এবং পরকাল আছে এটাও বলে সব ধর্মী, যে আমরা মৃত্যুর পরে যে আমাদের স্রষ্টার কাছে সৃষ্টিকর্তার কাছে হিসাব দিতে হবে, আমাদের যে পরকাল আছে, অন্য ধর্মে কিন্তু স্বীকার করে, কিন্তু তারা সেই সময়কার, হয়তো সেই সময়কার নির্দেশাবলী পালন করে, সেটা তো হবে না, সর্বশেষ যেটা আদেশ আসে সেটাই হচ্ছে, সেটাই কায়েম থাকে। অন্যান্য ধর্ম যেহেতু আমরাও বিশ্বাস করি যে 1,24,000 মতান্তরে 2,24,000 বা আরও বেশি কম হতে পারে, যুগে যুগে নবী রসুল এসছে, তারা আল্লাহর পক্ষ থেকেই ধর্ম প্রচার করেছে, সেই দিন পর্যন্ত ওই ধর্মের মেয়াদ ছিল, পরবর্তী নবী আসার আগ পর্যন্ত, মানে পরবর্তী রসুল আসার আগ পর্যন্ত তার মেয়াদ, তার যে কথা সেটা কার্যকর, পরবর্তী যে রসুল আসছে আগেরটা সব বাতিল, তারটা কার্যকর,
আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পরে আর যেহেতু কোনো নবী আসবে না, কাজে ওই আমাদের নবীজির উপর যেটা নাজিল হয়েছে সেটা হচ্ছে রোজ কিয়ামত পর্যন্ত, রোজ হাশর পর্যন্ত এটাই কার্যকর, অন্যটার কার্যকর। আগের যে সমস্ত ধর্মগ্রন্থ ছিল সেগুলো অকার্যকর ঘোষণা হয়েছে, সেগুলো কিন্তু আল্লাহর তরফ থেকে ছিল। আর শুনি বহু কেতাব আছে, 124টা কেতাবের কথা উল্লেখ আছে, বিশেষ করে 4টা আর শুনি কেতাবের কথা তো খুব জোরালোভাবে বলা আছে আল কোরআন সহ। কিন্তু সেই সমস্ত কোরআন, সেই সমস্ত আসমানি যে কেতাব, সেই কেতাবের আর ই নাই কোনো কার্যকারিতা নেই। আমাদেরটাই একমাত্র কার্যকর, এখানেই হচ্ছে দ্বন্দ্ব। কাজে আমরা আবেদন করব সেইটা বোঝার জন্য, যখন জন একজন চাকরি করে তার শেষ যেটা বেতন পায় এটাই সে কয়, এই স্কিল পয়লা দিনে দিয়ে স্টার্ট করছি কত বেতন পেয়ে তো কয় না, যে 20 বছর আগে আমি 120 টাকা পাইতাম, ওখানে যদি 5,000 টাকা পায় জিজ্ঞেস করে কত বেতন পান, 5,000 টাকা পায়। অর্থাৎ আজকে যেটা পাই এটাই হলো বাস্তব, অতীতরা এটা অতীতের কথা কেনা, আমি এমএ পাস করার পরে আর কই না যে আমি 5 পাস করতে, এটা ইমপ্লয়েড, 5টা পাস করলে আমি এমএ পাস করি কেমনি। আগে এতকাল এই 1400 বছর আগে, 1400 বছর হলো ইসলাম আসছে, এর আগে আল্লাহ সৃষ্টি করেছে এই যে লাখো লাখো বছর হোক কোটি কোটি বছর হোক যাই হোক, সেই সময়ও তো এই আল্লাহ তালাই ছিলেন, আল্লাহর রাজত্বই ছিল, তাদের সেই সময় যেটা নাজিল হয়েছে সেইটার কার্যকারিতা এখন নেই, এইটা পরিষ্কার কোরআনে পাকে বলা আছে। এইটাই যদি মানে তাহলে অন্য ধর্মের সাথে আমাদের কোনো বিরোধ নেই, কারণ সবটাই সবসময় লাস্ট যে আদেশ সেটাই হচ্ছে কার্যকর। দেখেন যে কথা হুজুর বয়ান করতেছিলেন যে ফেরেশতা যারা নূরের তৈরি তাদেরকেও বলছে যে আদমকে সেজদা করো, সম্মান করো, অর্থাৎ আমাদেরকে কত সম্মানের জায়গায়, কত ইজ্জতের জায়গায় আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আল্লাহর হুকুম মানা এবং আল্লাহর সৃষ্টির সেবা করা, আল্লাহ আর সমস্ত সৃষ্টি হচ্ছে আমাদের জন্য, আমাদের ভালোর জন্য, আরাম আয়েশের জন্য, সুযোগ সুবিধার জন্য, আমাদেরকে খুশি খুশি করার জন্য আল্লাহ তাআলা এত কিছু সৃষ্টি করেছে, এত নাজ নিয়ামত সব কিছু আমাদের জন্য, আমরাই আর আমরা হলাম আল্লাহ তাআলার প্রভুর প্রভুত্বকে কায়েম করার জন্য, জারি করার জন্য। আমরা যদি নাও করি কিছু আসে যায় না। দেখ আমি আর কথা বাড়াতে চাই না, আমরা শোনার জন্য যারা যারা ধরেন আলেমে দিন, যারা মুহাদ্দিস বা যারা ব্যাখ্যা করবে মুফাসসির কোরআন, ওনারা বয়ান করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে শোনার এবং মানার জন্য তৌফিক দেন। এই কথা বলে এই দোয়া চেয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। আমাদের আজকে প্রধান অতিথি